আগরতলা প্রেস ক্লাব আয়োজিত ক্রিকেট উৎসবের সেমিফাইনালের লাইনআপ চূড়ান্ত হয়ে গেছে। শুক্রবার দুটি সেমিফাইনাল ম্যাচ ও ফাইনাল ম্যাচের চূড়ান্ত লড়াইয়ের পরিসমাপ্তি ঘটবে। মন্দা আবহাওয়ার জন্য সকালে আয়োজকদের রীতিমতো চিন্তায় পড়ে যেতে হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত কোনো বাধা আর রইল না। আগরতলা প্রেস ক্লাব আয়োজিত ক্রিকেট উৎসবের বৃহস্পতিবার প্রথম দিন কোয়ার্টার ফাইনাল পর্ব পর্যন্ত সব কয়টি খেলা অনুষ্ঠিত হয়ে গেল, তাতে চূড়ান্ত হয়ে গেল সেমিফাইনালের লাইনআপ। প্রেস ক্লাবের ক্রিকেট উৎসবে মোট 13টি দল যোগ দিয়েছে। এগুলোর মধ্যে খুমপোয়ের খেলোয়াড়েরা মাঠে না আসায় ওয়াক ওভার পায় দৈনিক সংবাদ। ক্রিকেট উৎসবের এদিনের লড়াইয়ে নিউজ ভ্যানগার্ডের দুইটি টিম সহ বাকি দলগুলোর মধ্যে নিউজ আগরতলা .com, হেডলাইন্স ত্রিপুরা, নিউজ টুডে, জনদর্পণ, দৈনিক সংবাদ, সৃষ্টির সাংবাদিক ক্রিকেটাররা নিজেদের চেষ্টার কোনো ত্রুটি রাখেননি, কিন্তু শেষ রক্ষা করতে পারেননি। ইতিমধ্যে ক্রিকেট উৎসবের সেমিফাইনালের লাইন আপ চূড়ান্ত হয়ে গেছে। সেমিফাইনালে পৌঁছে গেছে ভুবনেশ্বরী টিভি, PB24, রাইজিং ত্রিপুরা এবং দূরদর্শন আগরতলা। বৃহস্পতিবার সকালে বিবেকানন্দ ময়দানে ক্রিকেট উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্য রঞ্জি ট্রফি দলের প্রথম অধিনায়ক রজত কান্তি সেন, রাজ্য সিনিয়র মহিলা দলের অধিনায়ক অর্ণপূর্ণা দাস, আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার, প্রেস ক্লাবের স্পোর্টস কমিটির চেয়ারম্যান অলোক ঘোষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অতিথি আপ্যায়নের পর ব্যাট ও বল করে উপস্থিত অতিথিরা প্রেস ক্লাব আয়োজিত ক্রিকেট উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। খেলোয়াড়দের সঙ্গে পরিচিতির পর অতিথি রজত কান্তি সেন প্রেস ক্লাব আয়োজিত ক্রিকেট উৎসবের প্রশংসা করেন। প্রেস ক্লাব আয়োজিত এই অনুষ্ঠানে আসতে পেরে আমার খুব ভালো লাগছে। সাংবাদিকতা করেও ওনারা যে মাঠে ময়দানে লড়ছে, আজকের যে ফেস্টিভ 13টা টিম জয়েন করেছে, সত্যি আনন্দ বিষয়। আমি এটা শুভকামনা করছি, ওরা যেন আরও উত্তরোত্তর খেলার মাধ্যমে এবং ওদের নিজের পেশাগত কাজ করে যান, সেটাই আশা করছি। এই ধরনের আয়োজনে উপস্থিত থাকতে পেরে আনন্দ উপভোগ করছেন বলে জানালেন রাজ্য সিনিয়র মহিলা ক্রিকেট দলের অধিনায়ক অর্ণপূর্ণা দাস। স্যার, আজকে এই ক্রিকেট যে শুরু হয়েছে, যে এত একটি টিম যে অংশগ্রহণ করছে, তা দেখে খুবই আনন্দ লাগছে। যে ওদের কাজের মাঝখানেও আবার এই ক্রিকেট খেলা নিয়ে খুব উৎসাহ দেখে খুব আনন্দিত লাগছে আমার। আমি এখানে আসতে পেরে আমিও খুব আনন্দ বোধ করছি। এই অবস্থায় সমস্ত সাংবাদিক ক্রিকেটারদের খেলোয়াড় সুলভ মনোভাব বজায় রাখার আহ্বান জানিয়েছেন আগরতলা প্রেস ক্লাবের স্পোর্টস কমিটির চেয়ারম্যান অলোক ঘোষ। প্রথমে আমি আমাদের যারা অতিথি তাদেরকে প্রেস ক্লাবের স্পোর্টস কমিটির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এবং প্রতিটি টিম এবং টিমের প্লেয়ারকে স্পোর্টস কমিটির পক্ষ থেকে আমি স্বাগত জানাচ্ছি। আশা করি আজকে এবং কালকে দুটো দিন আমরা ক্রিকেট নিয়ে একটু উৎসবের মেজাজে থাকব। আর সবার কাছে আমার এই কমিটির পক্ষ থেকে অনুরোধ, আমরা খেলোয়াড় সুলভ মনোভাব নিয়ে প্রতিযোগিতা শেষ করব। সেখানে জয় পরাজয় যাতে আমাদের মুখ্য না হয়। আমরা ক্রিকেট থেকে ভালোবাসি, সাংবাদিকতার পাশাপাশি যে আমরা স্পোর্টসে ভালোবাসি সেটা প্রমাণ করার দায়িত্ব আমাদের সবার। প্রেস ক্লাব আমাদের যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব আপনাদের সবার সাহায্য যারা পূর্ণ হবে না। আমি আবারও সবাইকে স্বাগত জানাই এবং একটা প্রত্যাশা রাখবো, ফাইনাল ম্যাচ অবধি যাতে আমরা আমাদের এই মানসিকতা বজায় রাখতে পারি। সবাইকে অভিনন্দন এবং ক্রিকেট উৎসবে এত সংখ্যক দল অংশ নেওয়ায় খুশি ব্যক্ত করেছেন আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার। উপস্থিত সম্মানীয় অতিথিবৃন্দ এবং আমার সহকর্মী সাংবাদিক ভাই ও বোনেরা, আগরতলা প্রেস ক্লাবের উদ্যোগে যে ক্রিকেট ফেস্টিভ্যাল আজকে হচ্ছে সেটা মূলত স্পোর্টস সাব কমিটি করছে, অলকদা তারাই মূলত করছে। আজকে যারা অংশ নিয়েছে সম্ভবত 12টা টিম অংশ নিয়েছে, 13টা টিম, এটা একটা রেকর্ড। এটা প্রেস ক্লাবের ইতিহাসে কখনো এত সংখ্যক টিম অংশ নেয়নি। সবাইকে প্রেস ক্লাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই এবং কৃতজ্ঞতা জানাই স্পোর্টস কমিটির প্রত্যেকটি সদস্যের প্রতি যারা এই উদ্যোগে আয়োজন করেছেন। যারা সম্মানিত অতিথি এসেছেন তাদেরকে আগরতলা প্রেস ক্লাবের পক্ষ থেকে অনেক অভিনন্দন ও কৃতজ্ঞতা রইল। নমস্কার।
বিবেকানন্দ ময়দানে শুক্রবার দুটি সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচের মাধ্যমে ক্রিকেট উৎসবের পরিসমাপ্তি ঘটবে। দুটি সেমিফাইনালে দূরদর্শন আগরতলা রাইজিং ত্রিপুরার বিরুদ্ধে এবং ভুবনেশ্বরী টিভি PB24 এর বিরুদ্ধে লড়াই করবে। এরপর ফাইনাল খেলার মাধ্যমে আগরতলা প্রেস ক্লাব আয়োজিত সাংবাদিকদের দুই দিনের ক্রিকেট উৎসবের পরিসমাপ্তি ঘটবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।